রাঙ্গুনি উপজেলার রাজনগর 5 নং ওয়ার্ড নতুন পাড়ায় দেশ প্রবাসের আর্থিক সহযোগিতায় প্রায় অর্ধকোটি টাকা ব্যয়বহুল হজরত খাজা ওয়াইসেল করণী রাদিয়াল্লাহু তাআলাহু জামে মসজিদের ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন করা হয়েছে। সোমবার সকালে হজরত ওয়াইসেল করণী রাদিয়াল্লাহু তাআলাহু জামে মসজিদের ছাদ ঢালাইয়ের কাজ শুরু করেন। এই মসজিদ নির্মাণ করার জন্য আরও অনেক টাকার প্রয়োজন, তাই দেশ প্রবাসের সকলের আর্থিক সহযোগিতা চেয়েছেন মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসী। 1 নং রাজনগর 5 নং ওয়ার্ড ঠান্ডাছড়ি খাজা ওয়াইস করণী জামে মসজিদের সাড্ডার কাজ আজ শুরু হয়েছে এবং কাজ সমাপ্তর পথে সাড্ডালায় দেশ বিদেশে প্রবাসী যারা আছেন তাদের অর্থে এবং মানুষের সহযোগিতায় আজকে আমরা সাড্ডালায় কাজ সম্পন্ন করলাম। আমাদের আরও অনেক কাজ বাকি, আপনারা যারা দেশ বিদেশে বিদ্যমানরা আছেন আপনারা আমাদের সহযোগিতা করবেন, আল্লাহর রহমতে আমরা এই কাজ সমাপ্ত করতে পারি। আপনাদের সহযোগিতায় সর্বোচ্চ চেষ্টা করব আমরা এই কাজ দ্রুত শেষ করার জন্য। আপনারা আমাদের যে সহযোগিতা করছেন ভবিষ্যতে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এই আশা রাখি। যারা সহযোগিতা করতেছেন ব্যাংকে বিকাশে আমাদের এই মসজিদ কমিটির মাধ্যমে তাদের সহযোগিতা আমরা চির কৃতজ্ঞ থাকব। আমরা অনেক কষ্টের পর দীর্ঘ প্রায় 1 মাস 1.5 মাস পর বর্তমান এই ঠান্ডাছড়ি টিস্টের অন্তর্গত বরণছড়ি এলাকায় একটা মসজিদ স্থাপন করেছি সম্পূর্ণরূপে জনগণদের সাহায্যে। আপনারাও সাহায্যে এগিয়ে আসছেন, ভবিষ্যতে আসবেন এই আমি আশা রাখি। আপনাদের দেওয়া অর্থ সঠিকভাবে সম্পন্ন হবে ইনশাল্লাহ এবং মসজিদ কাজে ব্যবহৃত হবে। তাছাড়া আমি একটা কথা না বললে হয় না, আপনারা সবসময় আমাদের এখানে বিশিষ্ট কর্মী জানা পানি সদাগর ওনার সাথে যোগাযোগ করবেন, উনি অনেক ত্যাগ আমার জানাতে অনেক ত্যাগ আছে। আর বিশেষত ঠান্ডাছড়ি স্টেডিয়ামের মালিক জনাব নুরুল আলম সাহেব ওনার একমাত্র দানীয় সম্পদের উপর আমরা এই মসজিদটা উদ্বোধন করেছি ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করছি। আমরা যে মসজিদটা নির্মাণ করতে চাচ্ছি এটা হলো খাজা ওয়াইস করণী জামে মসজিদ নামে আমরা নামকরণ করা হয়েছে ঠান্ডাছড়ি এই এলাকার মধ্যে। একটা মডেল মসজিদ হিসাবে আমরা উপকৃত করতে যাচ্ছি। তো সবার সহযোগিতা প্রয়োজন, সবাই আপনারা সহযোগিতা করবেন, কারণ একটা মসজিদ নির্মাণ করতে অনেক খরচের প্রয়োজন আছে। তো সেই ক্ষেত্রে আপনারা সবাই সহযোগিতা করলে আমরা এই মসজিদটা সুন্দর মতো আমরা কাজ সম্পন্ন করতে পারব। আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, কেননা এই মসজিদ অনেক টাকার প্রয়োজন, যেহেতু সবাই সহযোগিতা করতেছে সবার জন্য মোবারকবাদ ধন্যবাদ। এবং আপনারা যারা এই চ্যানেলের মাধ্যমে এই যারা এই প্রতিষ্ঠানের মসজিদ দেখবেন তখন বুঝতে পারবেন কীভাবে আমরা এই মসজিদটা নির্মাণ করতে যাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। সেক্ষেত্রে ওই সহযোগিতার মাধ্যমে ওই যারা এখানে মসজিদ কমিটি আছে এবং মেম্বার আছে প্লাস এলাকার মানুষ আছে সবার মাধ্যমে ওই টাকাগুলো দেওয়ার চেষ্টা করবেন আর দেশ ও দেশের বাইরে যারা আমাদের এই মসজিদের জন্য অনুদান দিয়েছেন আপনাদের অনুদানের টাকা দিয়ে আমরা এই মসজিদ সাড্ডালা পর্যন্ত সম্পূর্ণ করেছি এবং আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের সহযোগিতায় আমাদের এই মসজিদ ঢালাই হয়েছে। এবং বাকিদের সামনে তো যারা আমাদের এই মসজিদে সহযোগিতা করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনাদের সাহায্য আমাদের অতি প্রয়োজন। এবং দেশ ও দেশের বাইরে যারা আছে সকলকে অনেকভাবে বলা হয়েছে এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা সাহায্য করতে চান আমাদের এখানে নাম্বার আছে, নাম্বারের মধ্যে যোগাযোগ করবেন এবং এই নাম্বারের সাথে যোগাযোগ করলে আমাদের কাছে টাকা অনুদান পাঠাইতে পারবেন। আরে